এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ আমি এসে গেছি আরেকটা নিউ ব্লগ নিয়ে। আজ আমি তোমাদের একটা নিউ ক্যাফে দেখাবো, যেটা সিসি ওয়ানের কাছেই লোকেটেড, মানে সিসি ওয়ানের কাছে যে কল্যাণ জুয়েলার্সটা আছে তার পাশেই নতুন একটা ছোট্ট কোজি ক্যাফে খুলেছে, যার নাম সুপার। সো আমার কালকে ইভিনিং এ সাডেন প্ল্যান হলো ওই ক্যাফেটা যাওয়ার, তো আমি কাল গেছিলাম ক্যাফেটায়। আমার ওখানের ভাইবসটা খুবই ভালো লেগেছিলাম, বিকজ ওখানে খুবই সুদিং সং চলছিল, এত সুন্দর ভাইব ছিল। ছোট্ট কোজি ক্যাফে, ফার্স্ট টাইম আমার এত কোজি ক্যাফের মধ্যে, এত ভালো লাগলো, খুবই চিলিং ছিল। মানে তোমরা যদি চাও ওখানে গিয়ে চিল করতে পারো। ইভেন ওখানের ফুড আইটেমসগুলো খুবই ফ্রেশ ছিল, আমার খুবই ফ্রেশ লেগেছে, খুবই হেলদি। তো আমার ওখানের ভাইবসটা এতই ভালো লাগলো যে আমি একটা ব্লগ করে নিলাম। আর ওখানের প্রাইস খুবই রিজনেবল ছিল। আচ্ছা, আমি এখন যদি সব বলে দিই তাহলে তোমরা ভিডিওতে কি দেখবে? যাই হোক, তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করে দিই, এখানে তোমরা প্রাইস চেক করে নিতে পারো। মোহিতোটা খুবই সিম্পল, রিফ্রেশিং অ্যান্ড মিন্টের ফ্লেভারটা খুবই সুদিং ছিল, আমার খুবই ভালো লাগছিল। ইভেন নাটি চকলেট শেকটাও সিম্পল ছিল, খুবই টেস্টি ছিল, বেশি সুইট ছিল না, ওকে ছিল, একদম পারফেক্ট। দেন মাহিও বার্গারটা ট্রাই করলো, তো ওর খুবই সিম্পলের মধ্যে খুবই ভালো লেগেছে, অত বেশি চিজি ছিল না জিঙ্গার বার্গারটা, খুবই সিম্পলের মধ্যে খুবই ভালো ছিল খেতে, টেস্টি ছিল, পনির বার্গার ছিল এটা। দেন এসে গেল হাল্ক চিকেন চিজি ফ্রাইস ইন জার, যেটা কিনা আমার জারে ফার্স্ট ট্রাই ছিল, আর আমার খুবই চিজি লেগেছে। আর যেমন হয় ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড ওখানে চিকেন বলসগুলো চিকেন নাগেটসের মতো টেস্ট ছিল, বাস এটাই। এত কিছু অত বেশি মেসি ছিল না, মানে আর খুবই বেশি রিচ ছিল না, মোটামুটি ভালোই ছিল খেতে। আমি নেক্সট টাইম আবার ভিজিট করবো এই ক্যাফেটা, এদের আরও ফুড আইটেমস ট্রাই করার জন্য। আর এদের অ্যাম্বিয়েন্সটা আমার ছোটোর মধ্যে এত পছন্দ হয়েছিলো, আর এত সুন্দর মিউজিক চলছিলো, তাই জন্য আমি আবার ভিজিট করবো। এখানের ফুড খুবই সিম্পল অ্যান্ড ফ্রেশ ছিল, তোমরা চাইলে নিশ্চয়ই এখানে ট্রাই করতে পারো। সো তোমরা ফুড প্রাইস দেন লোকেশন অফ দ্য ক্যাফে যদি দেখতে চাও, জানতে চাও, তো আমি ডেসক্রিপশন বক্সে সবই দিয়ে দেব, তো তোমরা ওটা মনে করে চেক করে নিও। সো আমার আজকের ভিডিওটা এটুকুই থাক, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর মনে করে বেল আইকনটা ক্লিক করে রাখবে যাতে আমার ভিডিও আসলে তোমরা দেখতে পারো।